আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান। আজকে নতুন একটি লোগো ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আমরা গ্রিড দিয়ে লোগো ডিজাইন শেখাব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, প্রথমত ফাইল থেকে নিউতে গিয়ে আমি একটা পেজ নিব ইলাস্ট্রেটরে। যাদের কাছে এই সফটওয়্যারটি নাই, ইউটিউবে লাইভ ক্লাস কমিউনিটি লিখলে একটি ভিডিও পাবেন, সেই ভিডিওটি মন দিয়ে দেখলেই আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। ওকে, আমি এখান থেকে প্রিন্ট ক্লিক করে আমি এটা আমার মতো কাস্টম সাইজ দিচ্ছি, 1280x720 পিক্সেলের। এটাকে বলা হয় এইচডি সাইজ। তারপর ওকে, এই পেজটি নেওয়ার পর আমরা এখন এটা ডিজাইন করব। তো আমি একটা বি বানাবো এবং বিয়ের সাথে একটা মেডিকেল বা একটা লাভ টাইপের একটা শেপ আমার ট্রাই করব। তো এই জন্য আমি প্রথমত এইখান থেকে বৃত্ত নিব, এইখান থেকে ইলিপস টুল নিয়ে লেফটে ক্লিক করব, মাউসের লেফট ক্লিক। এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াইড, তো এখানে আমি দেব হচ্ছে 100x100। তারপর ওকে, সিলেকশন টুল ক্লিক। এখান থেকে আমি ফিল কালার অফ করে দিয়ে শুধু স্ট্রোক কালারটা রাখলাম। তারপরে আমি আবারও একটা বৃত্ত নিই, লেফট ক্লিক, এবার নেব 200x200px, সিলেকশন টুল ক্লিক। এখন এই দুটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইন, এই ডানে বামের মাঝখানে অর্থাৎ হরিজেন্টাল মিডল, দেন উপরে নিচে মাঝখানে অর্থাৎ ভার্টিক্যাল মিডল, এই অবস্থানে আছে। ওকে, একটু খেয়াল করে দেখেন, এটা সিলেক্ট করার পর ওখানে কিন্তু আমরা শুধুমাত্র ফিল কালারটা অফ দেখতে পাচ্ছি, শুধু স্ট্রোক কালারই আছে। ওকে, এখন এই যে এইখান থেকে এখানের দূরত্বটা করতে হবে, যেহেতু আমাদের দূরত্ব আপনি একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত দূরত্ব 100px, তার এর অর্ধেক হবে। তার মিস হচ্ছে এটা এখান থেকে এখান পর্যন্ত আমাদের 50px। তাহলে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নেব, রেক্ট্যাঙ্গুলার লেফট ক্লিক, এখানে ওয়াইড দিব 50px, আর হাইট দিব আমি হাইট 280 দিলে একটা নির্দিষ্ট সাইজ পাবো আর কি, একটু পরে বুঝতে পারবেন। ওকে দিচ্ছি, সিলেকশন টুল ক্লিক। এই লাইনটাকে আমি এই বরাবর উঠাবো, অর্থাৎ এইখানে এই পয়েন্টটা এখানে রাখবো আর এখানে টাচ করাবো। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখি ঠিক আছে কিনা পজিশনটা। হ্যাঁ, এখানে টাচ করেছে, কিন্তু এদিক থেকে আর একটু উপরের দিকে উঠবে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক এইখানে একটা বৃত্ত দিব, একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা বি এর মতো হয়েছে, যেখান থেকে এভাবে আসলে একটা বি হয়। ওকে, আমি এখানে বৃত্ত দিব, বৃত্তের রেজুলেশন, সরি বৃত্তের সাইজ কত দিব, ইলিপস টুল লেফট ক্লিক। যেহেতু আমাদের এখান থেকে একটা ডেপথ 50px, তার মানে 50x50 দিলেই কিন্তু আমরা একটা বৃত্ত পাবো। ওকে, সিলেকশন টুল ক্লিক, এইখান থেকে আমি বৃত্তটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের কাজ করার সময় এগুলো সিলেক্ট করে দেখবেন উইন্ডো থেকে একটা অপশন আছে আপনার, এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটা, এই যে এখানে অ্যালাইন টু পিক্সেল গ্রিড, এর টিক মার্কটা উঠায় রাখবেন, নাহলে কিন্তু মিলাতে পারবেন না। আর একটা জিনিস অন রাখবেন, সেটা হচ্ছে ভিউ থেকে স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পয়েন্ট দিলে অটোমেটিক এই পয়েন্টের সাথে নিয়ে টাচ হয়। দেখেন আমি যখন এইখানে নিয়ে আসি, এটা দেখেন একটা মাঝখানে একটা দাগ দেখাচ্ছে, এইটাকে বলা হয় স্ন্যাপ টু পয়েন্ট। ওকে, সেম এই জিনিসটাকে আমি একটুকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ আনিয়ে এটাকে অল্টার চেপে কপি করি, তারপরে এই কর্নারে মাউসটা নিয়ে এটাকে ঘুরাই দিই শিফট চেপে, তারপরে এখানে এটা এভাবে রাখি, কন্ট্রোল ওয়াই তো আছেই দেওয়া, শুধুমাত্র একটু এভাবে মিলবে, এখানে ফাঁকা আছে এটাকে ঠিক করে দিই, এই তো হয়ে গেছে। ওকে, এখন এইখানে একটু ফাঁকা রাখবো, ফাঁকার জন্য আমি এদিক থেকে রেক্ট্যাঙ্গুলার লেফট ক্লিক, আমি ওয়াইড দেবো 10 আর হাইট 280 থাকবে। ওকে, সিলেকশন টুল ক্লিক, এই লাইনটা আমি এইখানে নিয়ে যাব। ওকে, তারপরে এটাকে অল্টার চেপে কপি করি, দেন এটাকে এভাবে ঘুরাই দিই শিফট চেপে। ওকে, ঠিক এটা দেবো এই জায়গায়। ওকে, এখন এই অংশগুলোকে আমি কন্ট্রোল ওয়াই দিই, এই অংশগুলোকে সিলেক্ট করে আমি অল্টা চেপে একটা পার্ট কপি করে রেখে দিই। ওকে,
এখন এই অংশটা নিয়ে কাজ করব, সিলেক্ট করি এইখান থেকে শেপ বিল্ডার, এইখান থেকে টান দিব, এইখান থেকে টান দিব, তারপর অল্টা চেপে বাইরের পয়েন্টগুলো ডিলিট, দেন অল্টা চেপে ফাঁকাটা ক্লিক করে ফেলে অল্টা চেপে এখানে ক্লিক, অল্টা চেপে এখানে ক্লিক, তারপর অল্টা চেপে বাইরের পার্ট ডিলিট, অল্টা চেপে বাইরের পার্টটুকু ডিলিট। এখন আমি এই এগুলো মিলাই দিচ্ছি, এখন কিন্তু অল্টা ছেড়ে দিয়েছি, দেন অল্টা চেপে এই ভিতরেগুলো ক্লিন করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি একটা কালার করে দেই, ব্যাস হয়ে গেল। তবে দেখেন এখানে একটা বি, এটা খেয়াল করেন একটা বি আর এটা লাভ শেপের মতো হয়েছে কিন্তু। ওকে, এখানে এখানে আমি একটা কাজ করবো, একটা সুন্দর করে প্রেজেন্ট করবো। সো সুন্দর করে প্রেজেন্ট করার ক্ষেত্রে কী করতে পারি, আমি এগুলোকে একটু বাইরে নিয়ে যাই। প্রথমত আমি এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব। আমরা গুগলে একটা গ্রেডিয়েন্ট নিব, ইমেজ থেকে কীভাবে গ্রেডিয়েন্ট নিতে হয় সেটা দেখেন। আমি এখানে রাখব রেড ইউলো গ্রেডিয়েন্ট, ইমেজে ক্লিক করে আমি এখানে অনেক রকমের ছবি পাব, তো আমি এই ছবিটা নিচ্ছি, রাইট ক্লিক করে কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পাশে রাখি। আমি এখান থেকে ছোট্ট করে কয়টা বক্স নিই, একটা বক্স নিলাম, দেন অল্টা চেপে আরেকটা বক্স, এরকম ছয়টা বক্স নিব, দেন কন্ট্রোল ডি দিলে কিন্তু অনেকগুলো বক্স, অথবা আপনি একটাতে করে অল্টা চেপে আরেকটা কপি, তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, কয়টা কালার, একটা দুটা তিনটা পাঁচটা কালার দিই। আমি এখান থেকে পাঁচটা কালার বের করব, নিচের বক্সে ক্লিক করে আইড্রপার দিয়ে আমি এখান থেকে ইউলো কালারটা পিক করলাম, সিলেকশন টুল, দ্বিতীয় বক্সে ক্লিক করে আইড্রপার নিয়ে আমি এখান থেকে এই ইউলোটা পিক করলাম, তৃতীয় বক্সে ক্লিক করে আইড্রপার দিয়ে আমি এখান থেকে এই রেড ক্লিক করলাম, তারপরে ক্লিক আইড্রপার দিয়ে একদম, তারপর এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে একদম পরের কালারটা। সো দেখেন এখানে একটা কালার কিন্তু চলে আসলো। ওকে, এভাবে বিভিন্ন ছবি থেকে আপনি কালার পিক করতে পারেন। ওকে, এটা সরাই ফেলি, আমি এটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে রেক্টেঙ্গুলার নিয়ে, আমি এই ব্যাকগ্রাউন্ডে কালার দিব, এখানে কালার কোড দিব হচ্ছে 4003। তারপর ওকে, এই যে একটা ডিপ ব্লু কালার, তারপর নিচের অংশগুলোকে সব সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ বানিয়ে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এই তো মিডল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি এই লোগোটা টেনে এখানে নিয়ে আসি, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট। ওকে, আমি এখানে গ্রেডিয়েন্টটা ফুটাব, এখানে ক্লিক করলাম, নিচে গ্রেডিয়েন্ট উপসে ক্লিক, দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টের দুটো স্লাইডার, একটা স্লাইডার আর একটা স্লাইডার। তো আমি এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, টোটাল পাঁচটা স্লাইডার নিচ্ছি, সবগুলো সমান দূরত্ব করে ফেলি। এখন প্রথম স্লাইডার বক্সে আমি ক্লিক করে এখান থেকে আইড্রপার, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে প্রথম এই বক্সে ক্লিক করি, তারপর দ্বিতীয় স্লাইডার বক্সে ক্লিক, আইড্রপার ক্লিক করা আছে, শিফট চেপে দ্বিতীয় বক্সে ক্লিক, থার্ড বক্সে ক্লিক করে এখানে আইড্রপার পিক করা আছে, শিফট চেপে এখানে ক্লিক, দেন পরেরটায় ক্লিক করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক, তো এখানে, তারপর লাস্ট ওয়ান, এখানে ডাবল হয়ে গেছে একটা ডিলিট করে ফেলি, লাস্ট ওয়ান আইড্রপার শিফট চেপে এখানে ক্লিক, কালারটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে এভাবে রাখতে পারি, চাইলে এখানে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলতে এভাবে ম্যাশ করতে পারি, দেখেন কি সুন্দর লাগতেছে। দেখেন আমার এখানে লাভটা এখানে আরেকটু উপরে দিয়ে গেলে আরও ভালো লাগতো, সেক্ষেত্রে এটা এই শেপ থেকে করা যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে জানেন, এই অংশগুলো একটু নিচে নামাইতে হবে, আনগ্রুপ করি এটাকে, আমি আনগ্রুপ করি এটাকে, একটু ভিতরের দিকে নিয়ে আসি, এটা একটু নিচের দিকে নিয়ে আসবো আর কি। এখন যদি আমি এখানে আবার লাভটা বানাই, দেখেন এখানে কিন্তু এবার লাভটা একটু ভালো ফোকাস করবে,
সরি কন্ট্রোল জেড সরে গেছে। নামানোর সময় শিপ চেপে নামালে সোজা বরাবর থাকবে। এখন অল সিলেক্ট শেপ বিল্ডার এভাবে টেনে দিচ্ছি, সরি কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিক আছে কিনা। ঠিকই তো আছে দেখতে পাচ্ছি, কন্ট্রোল ওয়াই আবার দেখি এখানে না। আচ্ছা একটা কাজ করি, এগুলোকে একটু পিছনের দিকে আগের অবস্থায় আসি, এখন এগুলোকে একটু পিছনে নিয়ে আসি, আর এইখানে এটাকেও আমি পিছনের দিকে নিয়ে আসি। এখন অল সিলেক্ট শেপ বিল্ডার দিয়ে এখন দেখি তো, হ্যাঁ এবার কিন্তু হয়েছে। এখন আমি যে আল্ট্রা চেপে মাঝখানেগুলো ডিলেট, আল্ট্রা চেপে মাঝখানে ডিলেট, বাইরেগুলো ডিলেট, আল্ট্রা চেপে বাইরেগুলো আল্ট্রা চেপে ডিলেট, আর ভিতরেগুলো ঠিক করে দিচ্ছি, আল্ট্রা চেপে ভিতরেগুলো ডিলেট। তো দেখেন এবার কিন্তু এই ল্যাপটা খুব রাউন্ড হয়েছে। এখন এই ল্যাপটা চাইলে আলাদা করে বের করে নিয়ে এসে আপনি ঘুরিয়ে দেন, এবং এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা পিক করি, দেখেন কত সুন্দর লাগে, এটা পিক করি আই ড্রপার দিয়ে এখান থেকে পিক করি। সো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে আল্ট্রা চেপে এখানে নিয়ে আসি, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড। সো আমার মনে হয় এইটা পারফেক্ট লাগতেছে। তো ওই যে বললাম যে এটাকে একটু ছোটো বড়ো, আমি যদি 280 না দিয়ে 250 দিতাম লম্বায় তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। ওকে সো এরকম প্রেজেন্টেশনটা আশা করে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। আমি কিন্তু গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাড়া পেলে আমি নিয়মিত ভিডিও দিব, তো আপনাদের সাড়া পাচ্ছি, কিন্তু মানে আমি যেরকম এক্সপেকটেশন করছি সেরকম না, তবে পাচ্ছি, আরও বেশি চাচ্ছি আমি। অর্থাৎ একটা ভিডিওতে যদি আপনি কমেন্টস করেন বা কেমন হলো বা কোনো সাজেশন থাকলে, এই ধরনের বিষয়গুলো জানালে, ভিডিওতে লাইক দিলে ভিডিও রিচ হয়, তো এত একজন ইউটিউবার যখন ভিডিও বানায় তখন সে আরও ইন্সপায়ার হয় নতুন ভিডিও বানানোর ব্যাপারে। সো এরকম অব্যাহত থাকলে আমি কন্টিনিউয়াসলি এরকম গিড লোগোর উপর ভিডিও বানাবো। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, 17 তারিখ থেকে, আজকে 11 তারিখ, 17 তারিখ থেকে আমাদের স্পেশাল লোগো ডিজাইনের 12তম বেস চালু হবে। মাত্র 500 টাকা দিয়ে এই কোর্সটি করতে পারবেন। আমাদের গ্রুপের লিঙ্ক আবার এই কোর্সে ভর্তির বিস্তারিত ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে পাবেন। তারপর ছোটো করে আমি একটু বলে দিচ্ছি, আমাদের গ্রুপে আসার পর গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস গ্রুপ অ্যানাউন্সমেন্টে আসবেন, এইখানে সিমোরে ক্লিক করে, অতিরিক্ত কোনো আর চার্জ নেই, শুধু 500 টাকা দিয়ে আপনি ফুল কোর্সটি করতে পারবেন। 20টি ক্লাস, সপ্তাহে 3 দিন, সোমবার বুধবার শুক্রবার। এবং এখানে ক্লিক করে, এখানে শুধু লাইন টুল না, বিভিন্ন ক্যাটাগরির, এখানে গোল্ডেন রেশিও শেখানো হবে, তারপরে রোটেশন লোগো, ট্রান্সফর্ম লোগো, সিম্বলিক লোগো, মিউজিক টাইপ লোগো, ইউটিউব চ্যানেল বেসড লোগো, টেক্সট বেসড লোগো, তারপরে আইসোমেট্রিক 3D লোগো, পার্সপেকটিভ লোগো, বাংলা টাইপিং লোগো, তারপরে পোর্টফোলিও বিল্ড করা, তারপরে কাস্টম লোগো মকআপ বানানো, আপনাদেরকে স্পেশাল অনেকগুলো মকআপ ফ্রিতে দেওয়া হবে, যেগুলো প্রিমিয়াম মানের, যেগুলো আমি কিনেছি, এরকম 30টি মকআপ, 3D মকআপ দেওয়া হবে। তারপরে ফ্রিল্যান্সার কন্টেস্ট করা দেখানো হবে, ফাইবারে অ্যাকাউন্ট খোলা, ফাইবারে গিগ বানানো, গিগ মার্কেটিং, গিগ রিসার্চ, প্রোফাইল সেট আপ, এই সব কিছু এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। সো যারা এই কোর্সটি করতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। রেজিস্ট্রেশন ফি 500 টাকা, এই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বারে দিয়ে আপনার মোবাইল থেকে SMS-এ আপনার নাম লিখবেন, লিখবেন রেজিস্ট্রেশন ফর LD 12, মানে LD মানে লোগো ডিজাইন 12, তারপর আপনার বিকাশ নাম্বারটি লিখবেন, তারপর SMS করে এই নম্বরটিতে পাঠিয়ে দেবেন। তারপর রিপ্লাই SMS-এ একটা আইডি নাম্বার পাবেন, যে আইডি নাম্বারটি আমাদের এই গ্রুপে, অর্থাৎ আমাদের যে গ্রুপ, এই গ্রুপ এখানে যে রাইট সামথিং, এখানে লিখবেন মাই আইডি নাম্বার লোগো ডিজাইন ব্যাচ 12, ওটা লিখে পোস্ট করে দেবেন, তাহলে আপনাকে কমেন্ট করে সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এবং সেই গ্রুপে আপনাদের সকল ক্লাসগুলো হবে, এবং প্রতিটি ক্লাসের ভিডিও ব্যাকআপ থাকবে, কোনো কারণে মিস হলে আপনি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।